হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আজকেও চলে এসেছি আপনাদের সামনে। আমি চাই আপনারা সবাই ভীষণ পজিটিভ থাকুন, ভালো ভালো থাকুন এবং নিজের পজিটিভিটি নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে চলুন। কারণ নিজে পজিটিভ থেকে যদি সামনের দিকে এগিয়ে চলি, মনে যতই কষ্ট থাকুক, যতই দুঃখ থাকুক, যতই আমাদের কেউ ছোট করুক, যতই আমাদের কেউ তাচ্ছিল্য করুক, আমরা কোনো কিছুই আমাদেরকে বশ করতে পারবে না। আমরা নিজেদের মতো ঠিক এগিয়ে যাবো, তাই তো? সেই জন্য সবসময় বলি সেলফ লাভ করুন, ঠিক আছে? সেলফ লাভ করুন, আপনারা বিশ্বাস করুন। আপনাদের একটা কথা বলছি বন্ধু, যখন খুব বেশি মন খারাপ করবে, যখন খুব বেশি খারাপ লাগবে, যখন কিছুই ভালো লাগবে না, যখন মনে হবে যে জীবনটা বড় বেশি দুর্বিষহ, হয়তো আমার জন্য আর কেউ নেই, আমি আর কি, আমার কি হবে, আমার কিছু ভালো লাগছে, মানে এই সব যখন আপনাদের মনের মধ্যে খুব প্লে করবে না, এই জিনিসগুলো যখন খুব কাজ করবে, আপনারা না একটু বেশি সময় ধরে খালি আকাশের তলায় থাকুন। হ্যাঁ, খালি আকাশের তলায় সন্ধ্যের থেকে রাত অবধি, বা যদি আমি যেমন প্রেফার করি সারাটা রাত মানে খোলা আকাশের তলায়, মানে ইউনিভার্সের ছত্র ছাওয়ায় থাকতে, আপনি দেখবেন মনটা এতটাই আপনার মানে খালি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, অনেক প্রশ্নের উত্তর আপনি ওই সময় পেয়ে যাবেন। জানেন তো, আপনি যদি বিশ্বাস রাখেন যে হ্যাঁ, আমাদের সব প্রশ্নের উত্তর ইউনিভার্সের কাছে আছে, আমরা যা চাই সেটা আমরা পাবো কি পাবো না, যেটা আমার লাইফে ঘটছে সেটা ঘটবে কি ঘটবে না, মানে আপনার মধ্যে যদি পজিটিভিটি থাকে, আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে, আপনি যদি ইউনিভার্সকে কোশ্চেন করেন, আপনার সব কোশ্চেনের উত্তর কিন্তু ইউনিভার্স দেবে, ঠিক আছে? আচ্ছা, ইউনিভার্সটা কি? আমরা ইউনিভার্স মানে মহাবিশ্ব সবাই জানি, ঠিক আছে? সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে অনেকেই বলতে পারেন যে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কেন লিখবো, বা থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কেন বলবো। দেখুন, আমরা তো বিভিন্ন জাতি ধর্মের মানুষ এখানে থাকি, মানে এখানে রয়েছি, দেখছি একসঙ্গে, তো সব ধর্মকে একত্র করেই এটা বলা থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ঠিক আছে? তো আপনি ওপরে তাকিয়ে, আপনি আপনার ইষ্ট দেবতাকে ডেকে উপরে তাকিয়ে যদি আপনি কিছু কোশ্চেন করেন, আপনি যেটা বলছেন, বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের প্রত্যেকটা কথাই কিন্তু ভাইব্রেট করে, ঠিক আছে? তো আপনি যদি সেই পজিটিভিটি নিয়ে, মনের মধ্যে বিশ্বাস নিয়ে ওপরে তাকিয়ে নিজের মনের কথা বলেন, আপনি যদি উত্তর খুঁজতে চান, আপনি জেনে রাখুন আপনি নিশ্চয়ই উত্তর খুঁজে পাবেন, আপনি নিশ্চয়ই উত্তর খুঁজে পাবেন যেটা আপনার জানার দরকার। তো এটাই হচ্ছে বড় কথা, আপনার মনের সমস্ত কোশ্চেনের উত্তর আপনারা সেখানে পেয়ে যাবেন, এটাই আমি আপনাদের বলছি। কিন্তু সেটা আপনাকে বিশ্বাসের সঙ্গে, মানে বিশ্বাসের সঙ্গে মানতে হবে, ঠিক আছে? চেষ্টা করুন একদিন অন্তত করতে, তারতম্যটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? ডিফারেন্সটা আপনি ফিল করতে পারবেন। তো ফ্রেন্ডস, যারা আজকে এসছেন নতুন আমার চ্যানেলে, একদম নতুন যিনি আমার আজ বন্ধু এসছেন আমার চ্যানেলে আমার সাথে আমার এই রিডিংটা দেখতে, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। হতে পারে বহু চ্যানেলের ভিড়ে আমার চ্যানেলটা হয়তো হারিয়ে গেল, হয়তো আমার রিডিংটা আপনার পছন্দ হলো, মনে জায়গা পেলো, কিন্তু রিডিংটা হয়তো হারিয়ে গেল। তো সেই রিডিংটাকে পেতে গেলে কি করতে হবে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। ওপেন প্ল্যাটফর্মে বানানো এই রিডিং বন্ধু সবার জন্য, যার সঙ্গে যতটা রেজোনেট করছে তার জন্য, ততটা যার করছে না প্লিজ লেট গো করবেন, ঠিক আছে? বা একটা সাধারণ রিডিং মনে করে শুনবেন, মনের ওপর জোর খাটাবেন না, টেনশন করবেন না, এটা সব সময় বলা, সব সময় আপনাদেরকে আমি এটা বলতে চাই, ওকে? পজিটিভ এনার্জি নিয়ে রিডিংটা দেখবেন, নেগেটিভিটি রাখলে দেখবেন না, যদি না পোষায় দেখবেন না, সবার জন্য বানানো, হয়তো আজকের জন্য বানানো, আপনার জন্য বানে বানেনি হয়তো রিডিংটা, আপনার শুনে হয়তো মনে হচ্ছে আরে আমার সঙ্গে মিলছে না, তার মানে আজকে রিডিংটা আপনার জন্য নয়, যেদিন আপনার সঙ্গে মিলে যাবে মনে করবেন রিডিংটা আপনার জন্যই হয়েছে, ওকে? এটা একটু বিশ্বাসের সঙ্গে দেখবেন। তো এটাই হলো প্রমোদ্ধাতা। আর যদি কেউ পার্সোনালি রিডিং আমার থেকে নিতে চান, 7439693015 হচ্ছে আমার নাম্বার, আমাকে সেখানে মেসেজ করবেন, ফোন করবেন না, মেসেজের অ্যান্সার ডেফিনেটলি আমি দেব। আপনাদের মনে বিভিন্ন রকম কোশ্চেন থাকতে পারে, আমার পার্টনার কেন আমার কাছে চলে গেল, আমার পার্টনার কি আমার কাছে ফিরে আসবে, আমার পার্টনার থার্ড পার্টিতে আসক্ত আছে কিনা, থার্ড পার্টি কবে পার্টনারকে ছেড়ে চলে যাবে, এরকম বিভিন্ন কোশ্চেনের আপনাদের মনে থাকেই। তো এই সব কোশ্চেনের উত্তর যদি আপনার কোশ্চেনের উত্তরটা যদি আপনি
পারফেক্ট জানতে চান, তাহলে আমাকে 7439693015 এ যোগাযোগ করবেন, আমি আপনাদের জানিয়ে দেবেন। তবে পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা মাথায় রাখবেন। যদি রিডিং করেন তখনই যোগাযোগ করবেন, নচেত নহে, কারণ এখানে ডেসক্রিপশন বক্স ফলো করলে সমস্ত ডিটেল জানার থাকলে জেনে নিতে পারেন, ক্লেম করবেন এই রিডিংটা এখান থেকেই। ওকে, ব্যাস এটুকুই আপনাদের বলার, চলুন দেখে নেব। আজকে একটা অন্য রিডিং করব, সেটা হচ্ছে যে আপনার পার্টনার আপনার থেকে কি চাইছে, আপনার ভালোবাসার মানুষ যার জন্য আপনিও ওয়েট করছেন, যার জন্য হয়তো উনিও ওয়েট করছেন, হ্যাঁ আপনার জন্য, কিন্তু এই মুহূর্তে আপনার পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে কি চাইছে আপনার থেকে, ভালোবাসা নাকি আপনার থেকে ছেড়ে চলে যেতে চান, কোনটা? উনি কি আপনার সঙ্গেই থাকতে চান না আপনাকে ছেড়ে মুভ অন করে যেতে চান, সেটাই দেখে নেবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যামা, শ্যাম শ্যামা রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। হরে কৃষ্ণ, রাধে বল, রাধে বল, রাধে বল, হরে কৃষ্ণ। ক্লেম করবেন রিডিং প্রথম থেকে, ক্লেম করবেন, হরে কৃষ্ণ, রাধে বল, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আপনার পার্টনার আপনার থেকে কি চাইছে, নিউ বিগিনিং নাকি আপনার থেকে সরে যেতে চাইছে, কোনটা? একদম, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, হরে কৃষ্ণ, রাধে বল। ওয়াও, শুনুন রিডিং এ যেটা আমি দেখতে পাচ্ছি বন্ধু, একদম কিছু বলার নেই আর কি, হ্যাঁ আপনারা মন দিয়ে একটু শুনুন সবাইকে যেটা বলতে চাইছি। ব্যাপারটা হচ্ছে আপনার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বুঝতে পারছেন না যে উনি মুভ অন করবেন নাকি আপনার সঙ্গে রিলেশনটা মেনটেন করবেন, ঠিক আছে? এই মুহূর্তে বর্তমানে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে উনি বুঝতে পারছেন না, হয়তো উনি আপনাকে নিয়ে কিছুটা টেনশন করছেন, হয়তো হয়তো উনি ভাবছেন যে আমাদের এইভাবে রিলেশনটা আজকে এরকম জায়গায় দাঁড়ানোর কারণ কি, কি করব, কি করবটা কি, আমি ওকে ছেড়ে চলে যাব, মানে আপনাকে ছেড়েও থাকতে পারছে না, আপনাকে নিয়েও থাকতে পারছে না আপনার পার্টনার। ওকে, আপনার পার্টনার আপনাকে ছেড়েও থাকতে পারছে না, আপনাকে নিয়েও থাকতে পারছে না, কিন্তু 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 মানে আপনাকে ছেড়ে ভালো নেই, অ্যাকচুয়ালি আপনাকে ছেড়ে ভালো নেই। এই যে আপনাদের মধ্যে ব্লক, এই যে আপনাদের দুজনের মধ্যে কথা নেই, এই যে আপনারা দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে আপনাদের দুজনের কিন্তু এনার্জি যেটা দেখতে পাচ্ছি, মানে একটা অদ্ভুত মানসিকতা নিয়ে আপনার পার্টনার রয়েছে আপনাকে ছাড়া, আপনাকে নিয়ে সর্বক্ষণ ধরে ভাবছেন, আপনার জন্য ওয়েট করছেন, মন দিয়ে রয়েছেন যে কি করব, যোগাযোগ করব কি করব না, কথা বলবো কি বলবো না, কথা বললে কি ও আমার সাথে কথা বলবে, এই সব জিনিস চিন্তা করছেন। মনের জোর কিন্তু মারাত্মক, মনের জোর করে মনে যথেষ্ট জেদ নিয়ে রেখেছেন, কিছুটা জেদ ফলাচ্ছে যে না আমি যোগাযোগ করব না, আমি যোগাযোগ করব না, কারণ আমার দরকার নেই ওর সাথে যোগাযোগ করার, যদি যোগাযোগ করতে হয় ও নিজেই আমার সাথে যোগাযোগ করবে। কখনো কখনো এইটা চিন্তা করছেন, কখনো কখনো মানে চিন্তা করছেন যে চলো একটা নিউ বিগিনিং করি, রিলেশনটা নতুন করে শুরু করি, একটা ফোন করি, একটা যোগাযোগ করি, একটা মেসেজ করি, এইটা অনেক সময় আপনার পার্টনার চিন্তা করছে। আপনার পার্টনার কিন্তু নিজের মানে নিজেকে নিজে কন্ট্রোল করে, ওনাকে কেউ কন্ট্রোল করতে পারে না, উনি নিজেকেই কন্ট্রোল করেন এবং উনি চান উনি উনি ওনাকে মানে ওনার যেটা মনে হয় সেটাই উনি করেন। আপনাদের অনেকের মধ্যে লং ডিস্টেন্স আছে, অনেকের মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, তারাও দেখছেন। ও আগে বলে দিই, এই রিডিংটা কিন্তু সবার জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছেন তাদের জন্য, সেম জেন্ডার যারা দেখছেন তাদের জন্য, বন্ধুর জন্য দেখুন, সন্তানের জন্য দেখুন, ভাই বোনের জন্য দেখুন, আত্মীয় স্বজনের জন্য দেখুন, লাভার্সের জন্য দেখুন, ম্যারিড পার্সন দেখুন, সবার জন্য বানানো এই রিডিং। আপনি আমার ভিউয়ার্স, আপনি যাকে ভেবে দেখছেন তিনি হচ্ছেন আপনার পার্টনার, ঠিক আছে? তিনি যে কেউ হতে পারেন।
তো হতে পারে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে, আপনার পার্টনার নিজের ওয়াইফ আছে তা সত্ত্বেও বা নিজের হাজবেন্ড আছে তা সত্ত্বেও আপনাকে নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ভাবছে, আপনার পার্টনার আপনাকে নিয়ে ভাবছে এবং আপনাকে নিয়ে আপনার পার্টনার একটা রিলেশনটাকে নতুন করে শুরু করার কথা ভাবছে, আপনার সঙ্গে রিলেশনটা যোগাযোগ করার কথা ভাবছে। কারণ আপনাকে আপনার পার্টনার মারাত্মকভাবে কিন্তু ভালোবাসে, আপনাকে আপনার পার্টনার মারাত্মকভাবে ভালোবাসে এবং আপনার পার্টনার কিন্তু আপনার সাথে রিলেশনটা নতুন করে শুরু করতে চাইছে। উনি ডেফিনিট ওয়েতে, জেনে রেখে দিন যারা আজকে রিডিংটা দেখছেন, ডেফিনিট ওয়েতে আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসছে, আপনাকে যোগাযোগ করতে চাইছে। হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে ব্যালেন্স করতে পারছে না, কোনো কারণবশত ব্যালেন্স করতে পারছেন না, কিন্তু জেনে রেখে দিন আকাশে তারা যেমন জ্বলজ্বল করে আপনাদের সম্পর্কটাও কিন্তু সেরকমভাবে জ্বলজ্বল করবেই। আপনাদের সম্পর্ক কেউ কাটাতে পারবে না, আপনাদের সম্পর্ক থাকবেই। ঈশ্বর প্রদত্ত রিলেশন, ভালোবাসার সম্পর্ক খুব মধুর হয়। আজকে আজকে রিডিং এর মধ্যে আমি যাদের এই রিডিংটা করছি, যারা দেখছেন আজকে রিডিংটা, জেনে রেখে দিন আপনাদের এই পৃথিবীতে কেউ কখনো আলাদা করতে পারবে না। আপনাদের এই মানে রিলেশনটা যেখানে গিয়ে শেষ হয়েছে না, আপনার পার্টনারও কিন্তু এটা বিশ্বাস করে, যা আজকে আমাদের সম্পর্কটা যেখানেই শেষ হোক না কেন, আপনাদের আমাদের রিলেশনটা আবার সেখান থেকেই নতুন করে আবার শুরু হবে। আপনাদের অতীতেও বড়বার মানে বারবার এরকম করেছে, ঠিক আছে। আপনার পার্টনার কোনোভাবেই কিন্তু আপনার থেকে মুভ অন করে যেতে চান না। ভালো করে শুনে রাখুন, আপনার পার্টনার কোনোভাবেই আপনাকে ছেড়ে মুভ অন করে যেতে চান না। আপনার পার্টনার একান্তভাবে আপনাকেই চান এবং আপনার সাথেই যোগাযোগ করতে চান। এটা আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, ঠিক আছে। উনি যথেষ্ট আপনাকে ভালোবাসেন এবং আপনার মধ্যে 100% ফিলিংস আছে, ঠিক আছে। উনি আপনার সাথে মুভ অন করতে চান না বন্ধু, হ্যাঁ, উনি আপনাকে মুভ অন করতে চান না একদম, জেনে রেখে দিন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আপনাদের রিলেশনটা খুব 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 খারাপ পজিশনে চলে গেছে, এটা একদম জেনে রেখে দিন। আমি মানছি আপনাদের রিলেশনটা খুব খারাপ পজিশনে চলে গেছে, একদম মানে একটা মানে এতটাই খারাপ যে আপনি এবং আপনার পার্টনার দুজনেই ভাবছেন না তো রিলেশনটা আর মনে হয় কোনোদিন আমাদের শুরু হবেই না, কোনোভাবেই মিল হবে না। কিন্তু জেনে রেখে দিন, যে সম্পর্ক ভগবান মানে যাকে সাপোর্ট করে না, ঈশ্বর যে সম্পর্ককে আশীর্বাদ করে, ঈশ্বর চান যে যে সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক, সেই সম্পর্ক নতুনভাবে শুরু হবেই, হতে বাধ্য, ঠিক আছে। একটা খুব ভালো অনুষ্ঠানে আপনাদের ইতিমধ্যে দেখা হতে পারে, বা আপনাদের অনেকের বাড়িতে কোনো একটা ভালো পুজো বা অনুষ্ঠান, বিয়ে, এরকম কোনো জায়গা হতে পারে যেখানে আপনাদের দুজনের মধ্যে দেখা হচ্ছে, ঠিক আছে। ওনার ওনার অ্যাক্টিভিটিটা না আপনার সাথে যেরকম, তাতে উনি ভীষণ ইমোশনাল, ঠিক আছে। আপনার আপনার হাজবেন্ড বলুন, আপনার ওয়াইফ বলুন, আপনার এক্সট্রা ম্যারিডে আছেন যিনি তিনি বলুন, বা আপনার পার্টনার যিনি আর কি রিডিং মানে যার জন্য আপনি রিডিংটা দেখছেন, তিনি ভীষণ বেশি ইমোশনাল। ইমোশনাল ওয়েতে উনি যে কি করেন কি করেন না উনি নিজেও জানেন না, হ্যাঁ, উনি কি করেন কিছু করেন নিজেও জানেন না। যথেষ্ট জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ, কিন্তু মানে যথেষ্ট জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ, কিন্তু তা সত্ত্বেও জীবনে এমন এমন ডিসিশন কিছু কিছু ক্ষেত্রে উনি নিয়ে নিয়েছেন, যার ফলে না উনি মানে নিজে না এক এক সময় লজ্জায় পড়ে যায় যে আমি সত্যি তো খুব বাজে ব্যবহার করেছি ওর সঙ্গে। উনি কিন্তু জানেন, উনি ফিলও করেন যে আমি বাজে ব্যবহার করেছি, অনেক বাজে ব্যবহার করেছি ওর সঙ্গে। এত বাজে ব্যবহার একটা মানুষ করতে পারে না, কিন্তু আমি সেই বাজে ব্যবহারটা করেছি। আপনার পার্টনার নিজে ফিল করেন যে আপনি উনি আপনার সাথে খুব বাজে ব্যবহার করেছেন, আর এই জিনিসটা যখন ওনার ভেতরে ফিল হয় না, উনি নিজেকে একা করে নেন সবার থেকে, হাসি খুশি কথা বলা মানুষটা সবার থেকে নিজেকে একলা করে আলাদা করে রেখে মানে সবার থেকে ডিটাচ হয়ে যায় আপনার পার্টনার, সবার থেকে নিজেকে সবার থেকে একটা ডিটাচমেন্টে নিয়ে চলে যান। কারোর সঙ্গে কোনো কথা বলেন না, যোগাযোগ করেন না, ঠিক আছে। মানে ওনাকে আপনি কোনো মানে ওনাকে যেটুকু প্রশ্ন করছেন হয়তো সেটুকু উত্তর ছাড়া ওনাকে কেউ, ওনার বাড়ির লোক বলুন কেউ বলুন, এর বেশি কেউ কথা বলে উনি উত্তর পাবেনই না ওনার থেকে। উনি নিজেকে সম্পূর্ণ আলাদা করে নিয়েছে, কারণ ওনার মাথার মধ্যে শুধু আপনি আছেন, ওনার মানে ওনার এই পুরো এখন যে এনার্জিটা চলছে তাতে ওনার মাথার মধ্যে এটাই প্লে করছে
যে আমি খুব বাজে ব্যবহার করেছি ওর সঙ্গে, যেটা আমার করা উচিত হয়নি, আমি খুব ভুল করেছি, আমি এই সম্পর্কটা শেষ করে ফেলেছি, আমি এই সম্পর্কটার একটা ইতি টেনে ফেলেছি, এখন আমাকেই আবার নতুন করে এই সম্পর্কটাকে সূচনা করতে হবে, আমাকে অ্যাকশন নিতে হবে, আমাকে যোগাযোগ করতে হবে, যেভাবে হোক অ্যাকশন মুডে আসতেই হবে। আমি যদি না যোগাযোগ করি, আমি যদি না অ্যাকশন নিই, তাহলে আমাদের মিল কোনোভাবেই সম্ভব না, আমাদের এই কখনোই মিল হবে না। উনি কিন্তু বুঝে গেছেন, সেহেতু থেমে যাওয়া সম্পর্ক, আপনাদের এই চুপ করে যাওয়া এই সম্পর্ক, যেটা হয়তো আপনাদের আজকে বেশ কিছু দিন ধরে, কারোর 8 দিন, কারোর 10 দিন, কারোর 8 মাস, কারোর 10 মাস ধরে এই যে থেমে যাওয়া সম্পর্ক, এই সম্পর্কটা হঠাৎ করেই যে এতদিন বন্ধ হয়ে রয়েছে, আপনার পার্টনার কিন্তু আপনার সাথে সম্পর্ক শুরু করার ইচ্ছায় রয়েছে। আপনার সাথে আপনার পার্টনার ফোন করবে, যোগাযোগ করবে, অ্যাকশন নেবে, কথা বলবে, উনি চাইবে, আপনিও চান, আপনিও যাতে ওনাকে একটু ভালোভাবে ট্রিট করেন, উনি চান আপনি ওনার সঙ্গে কথা বলুন, আপনি ওনাকে বলুন যে আপনিও দেখা করতে চান, কথা বলতে চান, মানে আপনার থেকে পরিষ্কার কথা একটা ভালো সম্পর্ক উনি খুব আশা করছেন বর্তমানে। আপনি যেরকম ওনার থেকে একটা ভালো রিলেশন আশা করছেন, সেরকম আপনার পার্টনারও বর্তমানে আপনার থেকে খুব ভালো একটা সম্পর্ক কিন্তু আশা করছেন, ঠিক আছে? উনি খুব বেশি পরিমাণে চাইছেন যে আপনি ওনার সাথে ভালো কথা বলুন, সবকিছু মেনটেন করুন। উনি নিজেকে অনেকটা, মানে কি বলবো, ওনার যে মানে একটা মানুষের তো চরিত্র থাকে, তো বর্তমানে হচ্ছে উনি যে চরিত্রের মানুষ, উনি না মানে এগোতে গিয়েও এগিয়ে আসতে পারছেন না আপনার কাছে, উনি এগোতে গিয়েও এগিয়ে আসতে পারছেন না, কিন্তু উনি একাকিত্বে ভুগতে ভুগতে, একা একা থাকতে থাকতে উনি নিজেকে যে সবার থেকে ডিট্যাচমেন্টে নিয়ে চলে গেছেন, উনি কিন্তু বিশ্বাস করেন যে ঈশ্বর আর ভাগ্য আপনাদেরকে মিলিয়েছে, তো আপনাদের যোগাযোগ হবেই, আপনাদের যোগাযোগ হবেই, ভগবান আপনাদের কোনো না কোনো ভাবে আবার মিলিয়ে দেবে, সম্পর্কটা নতুন ভাবে শুরু হবে, এই বিশ্বাসটা কিন্তু ওনার ভেতরে রয়েছে। তো আমি কোনোভাবেই দেখছি না যে আপনার পার্টনার চান না যে আপনার সঙ্গে সম্পর্কটা শেষ করে দিতে, আপনার সঙ্গে সম্পর্কটা উনি কন্টিনিউ করবেন, এবং আমারও বিশ্বাস এই সম্পর্কটা কন্টিনিউ হোক, ঠিক আছে? যারা যারা রিডিংটা দেখলেন, আমি আমার সব বন্ধুদের বলবো, এই পরিস্থিতির মধ্যে যারা যারা রয়েছেন সবাই কিন্তু ক্লেম করে নিন, ক্লেম করুন, ঈশ্বরকে বলুন হে প্রভু হে দীননাথ, আমি যে রিডিংটা দেখছি এই রিডিং থেকে যা যা ভালো, যা যা পুরো ভালো ব্যাপারটাই তুমি আমাকে দাও, এভাবে ক্লেম করবেন, প্রত্যেক দিন রিডিং দেখে ভালোটা ক্লেম করবেন। দেখুন বন্ধু, এই রিডিংটা যেহেতু সবার জন্য বানানো, হয়তো আপনার সঙ্গে অনেকটা, দেখবেন আমি অনেক কমিউনিটিতে পোস্ট করি, সবসময় করা হয় না, কিছু কিছু আমি পোস্ট করি, কিন্তু ওখানে পরিষ্কার কিন্তু মানে অনেকেই লেখে, দিদি কল করেছে, কথা বলেছে, হ্যাঁ দিদি এটা হয়েছে, তারা ক্লেম করছে বন্ধু, হচ্ছে, তাদের ভাগ্যতেও আছে, ভাগ্য বলেও তো একটা বিষয় আছে না, একটা জায়গা আছে যে ভাগ্য আমাদের কপাল, তো আপনার পার্টনার কিন্তু আপনার কাছে ফিরে আসবে। এটা ছিল ওপেন প্ল্যাটফর্মে বানানো, সবার জন্য বানানো রিডিং। যদি পার্সোনাল রিডিং আপনার জানার থাকে, জানতে হয় আপনার সঙ্গে কি ঘটছে, 7439693015 আমাকে যোগাযোগ করবেন, ক্লেম করবেন, ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, ভীষণভাবে পজিটিভ থাকবেন, নিজের ভালোবাসার মানুষের কথা একমাত্র ভাবতে 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 নিজেকে শেষ করে দেবেন না। বারবার বলছি, আপনারা মেন্টাল মানে পেশেন্ট না হয়ে যান, এটাই আমার একটা চিন্তা। আপনারা অনেকে এত কিছু লেখেন আর কি, অত কিছু কেন ভাবেন, জীবনটা গতিময়, গতিময় জীবন, থেমে থাকবেই না, জীবন চলতেই থাকবে, ঠিক আছে? জীবন চলতেই থাকবে তার নিজের ধারায়, যেমন ঝর্ণা নিজের ধারায় বয়ে চলে আস্তে আস্তে পাহাড়ের বুক চিরে নেমে বইতে বইতে এসে যেমন সমুদ্রে এসে মেলে, সেরকম জীবনটাও কিন্তু বয়ে যাবে, দেখবেন সমুদ্রের সঙ্গে আপনার মিলন ঘটবেই, ঠিক আছে? পজিটিভ থেকে থাকুন, শুধু পজিটিভিটির মধ্যে থাকুন, ওকে? তো বন্ধু সবাই ভালো থাকুন, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে, তো আর ততক্ষণের মতো রাধে রাধে।